নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, দেবাশিস মজুমদারের কলমে একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার, শিকারির জাল। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, সুইটির ভূমিকায় বর্ণালী, তৃষার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, মহামায়ার ভূমিকায় শ্রীরূপা, সুইটির মায়ের ভূমিকায় খুশি, শুভমিতার ভূমিকায় মৌমিতা, মোহিতের ভূমিকায় মৃন্ময় মান্না, রাহুলের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, দেবাশিস মজুমদারের কলমে শিকারির জাল। বাসস্টপে এসে ভাই বাবলুকে নিয়ে দাঁড়ালো তৃষা। একটু পরেই ভাইয়ের স্কুল বাস চলে আসবে। ভাইকে স্কুল বাসে তুলে দিয়ে সে কলেজের জন্য অটো ধরবে। মাস দুয়েক হলো এদিকে রবীন্দ্রপল্লীতে নতুন ফ্ল্যাটে উঠে এসছে তারা। তারা বলতে তৃষা তার মা আর ভাই। বাবলুর যখন মাত্র 1.5 বছর বয়স তখনই তৃষার বাবা মারা যান। তৃষা ঘন ঘন হাত ঘড়ি দেখছিল। বাবলুর স্কুল বাস আজ একটু লেট করছে। বাবলুর বাস বেশি লেট করলে তার ক্লাস মিস হয়ে যাবে। প্রফেসর মুখার্জি সময়ের ব্যাপারে খুব কড়া, একটু লেট হলেই ক্লাসে অ্যালাউ করেন না। নিজেও খুব পাংচুয়াল আর পড়ানোটাও অসাধারণ। এই সেমিস্টারে তার পেপারটাই সবচেয়ে কঠিন, তাই প্রফেসর মুখার্জির কোনো ক্লাস কোনোভাবেই মিস করতে চায় না তৃষা। একটু পরেই বাসস্টপে প্রায় তৃষার সমবয়সী আরেকটা মেয়ে এসে দাঁড়ালো। তাকে দেখে বাবলু হাসলো। মেয়েটা বাবলুকে উদ্দেশ্য করে বলল, কি চ্যাম, কাল তো মাঠে গোলটা দারুণ দিলি, একেবারে রোনাল্ডোর মতন। বাবলু লজ্জা লজ্জা মুখে হেসে তার দিদি তৃষাকে ডেকে বলল, দিদি, কাল যে বড় ক্যাডবেরিটা নিয়ে বাড়ি এসেছিলাম সেটা এই দিদি দিয়েছিল। দিদি রোজ আমাদের মাঠে আসে দৌড় প্র্যাকটিস করতে। প্র্যাকটিস শেষ হয়ে গেলে এই দিদি রোজ আমাদের ফুটবল খেলা দেখে। তৃষা মেয়েটার দিকে তাকিয়ে হাসল। মেয়েটাও তৃষার দিকে করমর্দনের হাত বাড়ি দিল। দুজনে করমর্দন করলে মেয়েটা বলল, আমার নাম সুইটি, এই পাড়াতেই থাকি। তোমরা বোধহয় কিছু সময় হলো এসেছো না? আই থিঙ্ক মাস দুয়েকের বেশি নয়, কারণ লাস্ট 1.5 মাস তোমার ভাইকে আমি এই মাঠেই দেখেছি, তার আগে কোনোদিন দেখিনি। তুমি কি কলেজে পড়ো? তৃষা এমনিতে শান্ত মৃদুভাষী, সে হালকা হেসে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আমি JBC ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার। আমি MK মেমোরিয়াল জেনারেল ডিগ্রি কলেজে পড়ি, ফাইনাল ইয়ার চলছে। আসলে একবার আমার দুটো সেমিস্টারই এমন ভাবে গেড়িয়ে গেল, একটা ইয়ার পুরো নষ্ট হয়ে গেল। আমার পড়াশোনায় তেমন কোনো ইন্টারেস্ট নেই। জানো, আমার ইন্টারেস্ট ছিল স্পোর্টসে। ফার্স্ট ইয়ারে পড়ার সময় স্টেট চ্যাম্পিয়নশিপে 200 মিটার দৌড়ে সেকেন্ড হয়েছিলাম। তারপর এই খেলেই চলেছি, কিন্তু সেরকম কোনো সাফল্য আর পাইনি। যাকে, আমি তোমাকে আগেও এখানে ভাইকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি আসলে রেগুলার তো কলেজ যাই না, বাট আজ একটা টিউটোরিয়াল সাবমিশন আছে, তাই যেতে বাধ্য হচ্ছি। তোমার আমার কলেজ তো একই দিকে, আমার কলেজ জাস্ট একটা স্টপেজ আগেই তোমার কলেজ। তোমার ভাইকে স্কুল বাসে তুলে দিয়ে চলো একসঙ্গে যাওয়া যাক। তোমার ভাইটা না খুব কিউট জানো, আমার ভাইটা বেঁচে থাকলে এরকমই বয়সী হতো বোধ হয়। সুইটির মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তৃষা একটু সহমর্মিতা দেখিয়ে বলল, কি হয়েছিল তোমার ভাইয়ের? একটা অদ্ভুত রোগ হয়েছিল। যাকে, বাদ দাও ওসব কথা, এ তোমার ভাই কিন্তু দারুণ ফুটবল খেলে। ভাইয়ের মৃত্যু নিয়ে সুইটি বেশি কথা বলতে আগ্রহী নয় দেখে তৃষাও এই প্রসঙ্গে আর গেল না। বাবলুর প্রসঙ্গে বলল, সারাদিন শুধু ফুটবল ফুটবল আর ফুটবল, ওই মেসি রোনাল্ডো এমবাপে এইসব নিয়েই মেতে আছে, পড়াশোনার নাম গন্ধ নেই। আমার আবার ওসব খেলাধুলার দিকে খুব একটা ইন্টারেস্ট নেই। সে তোমাকে দেখেই বোঝা যায়, তোমার এই মিষ্টি মুখটা দেখলেই তো মনে হয় তুমি হলে বইয়ের পোকা। সুইটি আর তৃষা দুজনেই হাসল। ঠিক তখনই বাবলুর স্কুল বাসটা এসে গেল। বাবলুকে বাসে তুলে দিয়ে দুজনে অটোর জন্য দাঁড়ালো। এদিক থেকে তাদের কলেজের দিকে রানিং অটো যায়।
কয়েকটা অটো রিফিউজালের পর একটা অটো রাজি হলো এম কে মেমোরিয়াল কলেজ পর্যন্ত যেতে। দুজনেই উঠে পড়ল। পুরো রাস্তাই দুজনের নানা রকম গল্পে মশগুল থাকল। তবে সুইটি বকছিল বেশি, তবে তৃষাও কিন্তু চুপ ছিল না, সেও প্রাণ খুলেই কথা বলছিল। আসলে তৃষা সবার সঙ্গে মন খুলে কথা বলতে পারে না, একটু সংকোচ বোধ হয় তার। কিন্তু সুইটি এমন একজন প্রাণ খোলা মেয়ে যে তৃষার মধ্যে থেকেও নানা রকম কথা বের করে আনতে লাগলো। এর মধ্যে অবশ্য আরও একজন ভদ্রমহিলা ওই অটোতে উঠেছেন, আর কোনো প্যাসেঞ্জার অটো চালক পায়নি, সে চেষ্টাও করেনি আর প্যাসেঞ্জার তুলতে। অন্য ভদ্রমহিলাটি অটো চালকের পূর্ব পরিচিত, তিনি পেছনে না বসে সামনের সিটে অটোওয়ালার পাশেই বসলেন, আর মাঝে মধ্যে লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকিয়ে লক্ষ্য করতে লাগলেন মেয়ে দুটোকে। সুইটি তার মোবাইল বের করে অটোর মধ্যেই তার সাথে তৃষার একটা সেলফি ফটো তুলে নিল। জেবিসি কলেজটা মেন রাস্তার থেকে একটু ভেতরে, স্টপেজটার নাম বাজারের মোড়। তার কাছাকাছি আসতেই সুইটি বলল, সন্ধ্যের দিকে কি করছো গো? না যদি ফ্রি থাকো তাহলে দুজনে মিলে একটা মুভি দেখে আসি। আজ হবে না, অন্যদিন যাব। কলেজ শেষ হলে সার্কেল টাওয়ারে যেতে হবে, ওখানে অসীম স্যারের কোচিং আছে, ওখানে আমি পড়ি। আজ আবার কোচিং ক্লাসে দুটো পেপারের ওপর মক টেস্ট আছে। কোচিং ক্লাস শেষ হতে হতেই প্রায় 9টা বেজে যাবে। তারপর স্যার কিছু প্র্যাকটিক্যাল পেপারের নোটস দেবেন। আমার কোচিং থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 9:30 হয়ে যাবে। আজ হবে না, মা বাড়িতে চিন্তা করবেন, অন্য একদিন যাব। বাজারের মোড় আসতেই তৃষা নেমে পড়ল, কিন্তু সুইটি তাকে কিছুতেই অটো ভাড়া দিতে দিল না। পরের স্টপেজেই এম কে মেমোরিয়াল কলেজ। সুইটি যেমন সেখানে নেমে ভাড়া মিটিয়ে দিল, অন্য মহিলাটাও ওই স্টপেজেই নেমে অটোর ভাড়া মিটিয়ে দিলেন। তবে অটো চালকের সঙ্গে তার একটা চোখের ইশারা হয়ে গেল। এম কে মেমোরিয়াল কলেজটা রাস্তার ওপরেই। সুইটি তার গেট দিয়ে ঢুকে একবার পিছনে তাকাল। তার মনে হল কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু গেটের দিকে তাকিয়ে কলেজের কিছু ছেলে মেয়ে ছাড়া আর কাউকে সে দেখতে পেল না। সে হোয়াটসঅ্যাপে তার আর তৃষার ছবিটা কাউকে একটা সেন্ড করল। একটু পরেই তার মোবাইল একটা কল এলো। সুইটি বেশ কে তা নিয়ে বলল, কি বস, পছন্দ হয়েছে? যেরকম চাইছিলে সেরকম না? উপাস থেকে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, একদম। এবারে কি করতে হবে সেটা নিশ্চয়ই তুমি জানো? আরে আমার দিকটা একটু দেখো, আমার ডেলিভারির কি হবে? কাজ ঠিকঠাক হলে আজ রাতেই ডেলিভারি হয়ে যাবে। কলটা কেটে গেল। সুইটি বিন্দাস মুডে সিটি দিতে দিতে কলেজের বিল্ডিং এর দিকে গেল। অন্যদিকে অটো থেকে নামা সেই অন্য ভদ্রমহিলা কলেজের গেটের বাইরে পর্যন্ত এলেন। সুইটির কলেজের দিকে এগিয়ে যাওয়া পর্যন্ত লক্ষ্য করলেন। তারপর মোবাইল বের করে একটু সরে এসে একটা সেভ করে রাখা নাম্বারে SMS করলেন, মাছ টোপ গিলেছে, আজ রাতেই প্যাকেজিং করার জন্য প্রস্তুত থাকতে হবে। একটু পরেই যে নাম্বারে SMS গেছে সেই নাম্বার থেকে রিপ্লাই এলো, ওকে উই আর রেডি। ভদ্রমহিলা মেসেজটা দেখে মুচকি হেসে ওখান থেকে চলে গেলেন। মহামায়া সিংহর অফিসের কেবিনে অনেকক্ষণ থেকে বসে তার জন্য অপেক্ষা করছিল মোহিত আর শুভমিতা। মাঝে মধ্যে মোহিত শুভমিতার কাছে নিজের ভাইরা সম্বন্ধে কিছু কথা বলে তাকে নিয়ে মজা করছিল। হঠাৎই দরজা ঠেলে দ্রুত পায়ে ঘরে এসে ঢুকলেন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মহামায়া সিংহ। তাকে দেখে এই দুজনে তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অ্যাটেনশন মোড়ে চলে এলো। মহামায়া সিংহ তাদের বসতে বললেন, তোমাদের কাজের প্রোগ্রেস কত দূর? ওই হিউম্যান ট্রাফিকিং র‍্যাকেটটার কাউকে ট্র্যাক করতে পারলে? শুভমিতা তার ল্যাপটপ স্ক্রিন মহামায়া সিংহর দিকে ঘুরিয়ে একটা ছবি দেখিয়ে বললেন, এই মহিলা এখানে এই গ্যাংয়ের সবচেয়ে কার্যকর এজেন্ট। ইনি আর ইনার ছেলে দুজনে মিলে একটা বড় সিন্ডিকেট চালান। এদের অনেক এজেন্ট আছে, তাদের দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদের কব্জা করে কাছে পিঠেই কোনো এক গোপন জায়গায় রাখেন। জায়গাটার নাম এবং পজিশন এখনও জানতে পারিনি। ডিল করে ইনার ছেলে, তার মোবাইল হ্যাক করে আমরা কিছু কল আর ভয়েস মেসেজ ট্রেস করেছি। মূলত সব কথাই কোডে রহস্য করে বলা, কিন্তু আমি আর মোহিত মিলে কিছু কথাবার্তা ডিকোড করেছি। একটা বড় কনসাইনমেন্ট আছে এদের, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে কিছু মেয়ে চালান যাবে। ওরা বেশিরভাগ মেয়েদেরই ধরে ফেলেছে, আর হয়তো দু একজন ওরা ওদের ডিম্যান্ড অনুযায়ী তুলবে। মোস্টলি আজ রাতের মধ্যে এই সিজনের লাস্ট শিকার করে ফেলবে ওরা। সেই মতো ওরা জালও বিছিয়েছে,
এদের এজেন্টের মধ্যে বয়স্ক লোক, বয়স্ক মহিলা, স্কুল কলেজে পড়া ছেলে মেয়ে, চাকুরিজীবী, সব রকমের লোক রয়েছে। মারাত্মক একটা র্যাকেট। তবে আমরাও শিকারীর মতো জাল বিছিয়েছি ম্যাডাম। একজনকে আমরা ট্রেস করেছি, বেশ কয়েকদিন ধরেই তার পেছনে আমাদের এজেন্টরা লেগে রয়েছেন। মোহিত এবার বলল, একটু আগেই আমাদের একজন এজেন্টের মধ্যে একজন পজিটিভ খবর দিয়েছেন, আমরা তাকে ফলো আপ করতে বলেছি। আমারও এক এজেন্ট একটা খবর পাঠিয়েছে, আজ রাতে আমাদের অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে হবে। ইয়েস ম্যাডাম, আমি টিম রেডি করে রেখেছি। গুড। আর আমাদের কনস্টেবল তৃপ্তিদি কি আপডেট দিয়েছেন? ট্র্যাকিং ডিভাইসে জায়গা মতো প্ল্যান করেছেন তো? জয়দেবকে মনিটরিং কন্টিনিউ করতে বলো, কিন্তু সে যেন গেট আপ বদলাতে থাকে, যাতে আমাদের শিকার আর সেই শিকারের টোপ কেউই কোনোভাবে সন্দেহ করতে না পারে। ওকে ইনস্ট্রাকশন পাঠিয়ে দাও। আচ্ছা, এই মহিলার বাড়িতে কেউ নজর রাখছে কি? অফিসার কমল হালদার আর অফিসার পায়েল ব্যানার্জি এই কাজেই আছে ম্যাম, তবে বাড়িতে কিচ্ছু নেই। মহিলা এমন কিছু হাই প্রোফাইল স্ট্যাটাসও মেনটেন করেন না, একদমই সাধারণ। কিন্তু এনার ছেলে ইদানিং কিছু বড় প্রপার্টি কিনেছে আর বেশ কিছু টাকা ওড়াচ্ছে, সেটাই আমাদেরকে ওদের পিছনে নিয়ে যায়। ছেলেটির অনেক বান্ধবী, তাদেরকেও সে কাজে লাগাই, আর সেটাই এই মহিলার ইউএসপি। ইদানিং একটি মেয়েকে ওনার সঙ্গে সবসময় দেখা যাচ্ছে, আমরা তাকেই মনিটরিং করছি। গুড। আমাদের এদেরকে হাতে নাতে ধরতে হবে, একমাত্র তাহলেই এদের শিকর আর এদের ডেরা আমরা জানতে পারবো। ক্যারি অন, তোমরা কাজ চালিয়ে যাও। মোহিত, অ্যাকশন স্কোয়াডকে রেডি রাখো, আর শুভমিতা তুমি আমাদের এজেন্টদের অ্যাক্টিভিটি মনিটরিং করো। আমি লোকাল পুলিশ আর প্রশাসনকে ট্যাকেল করছি। আমাদের অপারেশন নিঃশব্দে করতে হবে, শব্দ হলেই কিন্তু শিকার সতর্ক হয়ে যাবে। সর্ষের মধ্যেও অনেক ভূত আছে, সেই সব ভূতদের সযত্নে এড়িয়েই অপারেশনটা করতে হবে। আমি সেই দিকটা দেখছি, তোমরা কাজ করে যাও আর আমাকে সময়ে সময়ে আপডেট দিয়ে যাবে। রাইট ম্যাডাম। বলেই মহামায়া সিংহকে স্যালুট করে দুজনে তাদের ল্যাপটপ ও অন্যান্য কিছু ডিভাইস নিয়ে ম্যাডামের কেবিন থেকে বেরিয়ে গেল। তৃষা যখন অসীম স্যারের কোচিং থেকে বেরিয়ে বড় রাস্তার বাসস্টপ এসে দাঁড়াল, তখন রাত প্রায় 10টা। স্যারের প্র্যাকটিক্যাল নোটসটা বুঝে নিতে একটু সময় লাগল। অন্য আরও দু একজন ছেলে মেয়ে ছিল, কিন্তু তারা সব কাছাকাছি থাকে, তারা বড় রাস্তা দিকে আসে না। কোচিংয়ের পেছন দিকে গলিগুলোতেই ওদের বাড়ি, বড় রাস্তা দিকে তৃষা একাই আসলো। তাই যা রাত হয়েছে তাতে এখন বাস পাওয়া যাবে না, এদিকে আর বাস নেই। তবে কিছু অটো ট্যাক্সি এই রাস্তাতে অনেক রাত পর্যন্ত চলাফেরা করে। মা মোবাইলে কল করেছিলেন, তৃষা জানিয়ে দিয়েছে যে সে কোচিং ক্লাস থেকে বেরিয়ে গেছে। তৃষা অটোর জন্য দাঁড়িয়ে রইল, একটা অটো এদিকে এসেও দাঁড়ালো না, হুশ করে বেরিয়ে গেল। তৃষার হাত দেখাতেও কাজ হলো না। একটু পরেই আরেকটা অটো এদিকে আসছে দেখে তৃষা হাত দেখালো, অটোটা তৃষার সামনে এসে দাঁড়ালো। অটো দাঁড়াতেই তার পেছনের সিট থেকে লাফ দিয়ে নামলো সুইটি। তৃষাকে দেখে বলল, এতক্ষণে পড়াশোনা শেষ তোমার? সুইটিকে দেখে আশ্বস্ত হলো তৃষা, এত রাতে একা অটো ওঠার থেকে কোনো পরিচিত প্যাসেঞ্জার পেলে ভালোই হয়। সে তাও অবাক হয়ে সুইটিকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে? তুমি তো আর সিনেমায় গেলে না, তাই ভাবলাম মাকেই মুভিটা দেখিয়ে আনি। অরেঞ্জ টকিসে মুভি দেখে এই বাড়ি ফিরছি, অটোতে আমার মাও আছে, এলে এসো না অটোয়, একেবারে আমাদের পাড়া পর্যন্তই যাবে। সুইটি একরকম হাত ধরে টেনে তারপর পেছন থেকে ঠেলে তৃষাকে অটোয় তুলে দিয়ে নিজে উঠে পড়ল। তৃষাকে বসতে হলো মাঝখানে, কারণ একদিকে আগে থেকেই একজন বয়স্ক ভদ্রমহিলা বসেছিলেন। সুইটি বলল, আমার মা। মা, এই হলো তৃষা, এই আমাদের পাড়াতে নতুন এসেছে। ওর ভাইয়ের সঙ্গে আমার আগেই বন্ধুত্ব হয়েছিল, আজ সকালে ওর সাথেও আমি বন্ধুত্ব সেরে ফেলেছি। সুইটির মা হাসলেন। তৃষাও জবাবে হেসে বলল, সকালে কিন্তু সুইটি আমার অটো ভাড়া দিয়েছে, এবেলা কিন্তু আমি সকলের ভাড়া দেব। সুইটির মা বললেন, আমি বড় না, আমি থাকতে ওসব কথা মুখেও আনবে না, এখানে যা করার তা আমি করব। রাস্তাঘাট ফাঁকা, অটো হু হু করে চলেছে। তিন চারটে স্টপেজ পেরোলেই আরও একজন প্যাসেঞ্জার অটোর সামনে ড্রাইভারের বাপাশে উঠল, অল্প বয়সী একটা ছেলে। সে ঘাড় ঘুরিয়ে সুইটির দিকে তাকিয়ে হাসল, তারপর সুইটিও তাকে দেখে হেসে বলে উঠল, আরে রাহুল, তুমি এখানে? তুমি এখানে কোত্থেকে?
এদিকে এসেছিলাম কাজে, অটোতে যে তোমার সাথে দেখা হয়ে যাবে সেটা ভাবি। তারপরেই রাহুলের চোখ গেল পেছনে সিটের মাঝখানে বসা তৃষার দিকে। কেমন যেন একটা লোলুপ দৃষ্টি রাহুলের, তৃষা চোখ সরিয়ে নিল। ছেলেটাকে দেখেই তার একটা অস্বস্তি হচ্ছে। সুইটি রাহুলের সাথে তৃষার পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু তৃষা খুব একটা আগ্রহ দেখালো না। বেক ক্লাবের স্টপেজ থেকে অটোটা হঠাৎ বাঁ দিকে না বেঁকে কিছুটা সোজা গিয়ে হঠাৎ ডান দিকে মোড় নিল। রাহুল অটো চালককে বলে উঠল, আর একটা ডান দিকে মোড় নিয়ে সোজা চালিয়ে যাও। সুইটি আর তার মা নিশ্চিন্তে বসে রয়েছে, কিন্তু তৃষা উত্তেজিত ভাবে বলে উঠল, আরে আরে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? এটা আমাদের পাড়ার রাস্তা নয়, আমি এদিকে যাব না, আমাকে এখানে নামিয়ে দিন। আরে ঘাবড়িও না, আমি আছি, মা আছে, আর রাহুলের বাড়ি তো এদিকে, অটোটা তো আমরা ভাড়া নিয়েছি, অটোটা রাহুলকে ওর বাড়িতে নামিয়ে আমাদের পাড়াতে পৌঁছে দেবে। এদিক দিয়ে রাস্তাও আছে, তুমি জানো না, আমরা তো পুরনো লোক, আমরা সব চিনি এদিকে। না না আমি যাব না, আমি এখানেই নেমে যাব, আমাকে এখানে নামিয়ে দাও। এবার সুইটির মা বলল, এত উত্তেজিত হয়ো না, দেখো না আমরা কোথায় যাই, দারুণ জায়গা দেখবে, ভীষণ সুন্দর জায়গা এটা। না 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 আমি যাব না, আমাকে নামিয়ে দাও, নইলে আমি চেঁচাবো। তৃষা তার ব্যাগ থেকে মোবাইলটা বার করে কল করতে গেল, কিন্তু সুইটির মা পাশ থেকে তার মোবাইলটা কেড়ে নিয়ে দ্রুত সেটা সুইচ অফ করে অটো থেকে বাইরে ফেলে দিলেন। তৃষা চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুইটি তার মুখ চেপে ধরল। রাহুল সামনে থেকে বলে উঠল, ওষুধ। সঙ্গে সঙ্গে নিজের ভ্যানিটি ব্যাগে আগে থেকে রেডি করে রাখা একটা ওষুধ ভর্তি ইঞ্জেকশন বার করে তৃষার ঘাড়ে তার সোঁচ পিঁধিয়ে ভেতরে সিরাম তৃষার শরীরে ঢুকিয়ে দিলেন সুইটির মা। তৃষার ব্যথা লাগলো, আর তারপরেই তার চোখ যেন ঘুমে জড়িয়ে এলো। তৃষার শরীরটা এড়িয়ে গেল অটোর পেছনে সিটে। সুইটি তার মুখ থেকে হাত সরিয়ে নিল, তৃষা নেতিয়ে পড়ল জ্ঞান হারিয়ে। রাহুল ড্রাইভারকে বলল, সিদা জায়গা মতো চল। ড্রাইভার সামনের মিররের দিকে তাকিয়ে বলল, অনেকক্ষণ থেকে একটা মোটরসাইকেল আমাদের পিছু পিছু আসছে, স্পিড কমিয়ে সাউন্ড দিয়ে দেখ, যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সোজা চলে যাবে, আর মোটরসাইকেলের স্পিড কমালে বুঝতে হবে গোলমাল আছে। ড্রাইভার সেই মতো অটো স্লো করলো আর সাইড দিয়ে দিল মোটরসাইকেলকে। মোটরসাইকেল আরোহী সোজা চালিয়ে বেরিয়ে গেল। রাহুল বলল, একই রাস্তাতে এমনি যাচ্ছে, কোনো চাপ নেই, একেবারে সোজা জায়গা মতো চল। অটো ড্রাইভার আবার স্পিড বাড়িয়ে চলতে লাগলো। অটো সোজা বেরিয়ে যেতেই রাস্তার ডান পাশে একটা ঝোপের আড়াল থেকে সেই মোটরসাইকেল আরোহী বেরিয়ে এলো। সে একটা মোবাইল বার করলো, ওপাশে কল রিসিভ হতেই সে বলল, হ্যালো, হ্যাঁ গোলবাড়ির দিকে অটো যাচ্ছে, আমাকে ট্র্যাক থেকে সরে যেতে হচ্ছে, কিন্তু তাও আমি পিছু নিচ্ছি, কিন্তু ট্র্যাকার আর টার্গেটের কাছে নেই। ওপাশ থেকে জবাব এলো, তোমার লোকেশন ফলো আপ করে আমি আগেই গোলবাড়ির দিকে পৌঁছে গেছি, গোলবাড়ির কাছেই আমি আছি, আমি অটোটাকে পয়েন্ট আউট করে নিচ্ছি, ওভার অ্যান্ড আউট। কলটা কেটে গেল, মোটরসাইকেল আরোহী আবার বাইকে চড়ে বাইকে স্টার্ট দিল। অটোটা গোলবাড়ি ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে একটা নির্জন জায়গায় এসে পড়ল। আরও কিছুটা ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার পর একটা বিশাল পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটার কোনো গেট নেই, সেটা ভাঙা, কিন্তু ভাঙা চওড়া ফাটকে দুজন পাহারাদার বসে আছে। অটোটা গেটের মুখে থামিয়ে রাহুল তার থেকে নেমে পাহারাদার দুজনকে বলল, একটু পরেই ট্রাক এসে যাবে, ভেতরে ঢুকতে দেবে, তবে অবশ্যই কোডটা জেনে নেবে, তাছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেবে না, আজ রাতেই ডেলিভারি ডকে চলে যাবে। বলেই অটোতে উঠে ড্রাইভারকে বলল, এই ভেতরে নিয়ে চল। পাহারাদার দুজন সতর্ক হয়ে উঠল। একটা সাইকেল ভ্যান ক্যাচ ক্যাচ শব্দ করে বাড়িটা পেরিয়ে চলে গেল। পাহারাদার দুজন সাইকেল ভ্যানটাকে দেখে নিল, কিন্তু সে সোজা বেরিয়ে যাওয়ায় তারা কিচ্ছু বলল না। কিছুটা গিয়ে একটা বাঁক দেখে সেদিকে ঘুরে সাইকেল ভ্যানটা থামল। তার থেকে নেমে এলো মোহিত, সে তার জামার পকেট থেকে মোবাইলটা বার করে কল করল। জয়দেব তুমি কোথায়? আমি বাড়িটা দেখে নিয়েছি। ঠিক আছে, বাকি টিম গোলবাড়ি পৌঁছে গেছে, তাহলে তোমরা ওখানেই থাকো, এদিকে কোনো গাড়ি আসতে দেখলে আটকাবে, আমি ঘুরপথে পৌঁছাচ্ছি, আমি না আসা পর্যন্ত তোমরা এদিকে এগোবে না, আমি ম্যাডামকে আগে সব জানাচ্ছি, ম্যাডাম আর শুভমিত কাছাকাছি আছেন,
কলটা কেটে দিয়ে মোহিত আবার ভ্যান রিক্সা চালিয়ে ওই বাঘ ধরে সামনের দিকে এগিয়ে গেল। এই রাস্তাটা ঘুরে আবার গোলবাড়ির দিকেই গেছে। মোহিত জোরে জোরে প্যাডেল করতে শুরু করল। অনেক রাতে একটা ট্রাক এলো পুরনো বাড়িটার সামনে, বড় ট্রাক। পাহারাদাররা ট্রাক দাঁড় করিয়ে কোড জিজ্ঞাসা করল। ড্রাইভার কোড বলতেই তারা ট্রাকটাকে ভেতরে ঢুকতে দিল। ট্রাক ভেতরে ঢুকে বাড়ির কম্পাউন্ডের মধ্যে থাকা একটা খোলা জায়গায় এসে দাঁড়ালো। দুজন সশস্ত্র রক্ষী বেরিয়ে এলো বাড়ি থেকে। তারা আবার কোড জিজ্ঞাসা করল। ড্রাইভার কোড বলল দুজনের একজন ভেতরে গেল। একটু পরে তার সঙ্গে রাহুল বেরিয়ে এলো। ট্রাকটা ভালো করে দেখে নিয়ে সে ভেতরে চলে গেল। তারপর বেশ কিছু মেয়েদের কণ্ঠস্বর শোনা গেল। সুইটি, তার মা সহ আরও বেশ কয়েকজন মহিলা বেরিয়ে এলো। তাদের পেছন পেছন প্রায় জনা ত্রিশেক মেয়ে, সকলেই টলতে টলতে হাঁটছে। তারা সকলেই নেশাগ্রস্ত। ভেড়ার পালের মতন পেছন থেকে কয়েকজন রক্ষী তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে ট্রাকের সামনে। ট্রাকের কাছে আসা মাত্রই রাহুল বলে উঠল, ট্রাকে সব মেয়েদের তুলতে হবে, দুজন রক্ষী নিয়ে আয়, আমি নিজেই এদেরকে ডেলিভারি দিতে যাব। কিন্তু ড্রাইভার ট্রাকের পেছনে স্ল্যাব নামালো না। তার বদলে ট্রাকের ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, অ্যাটাক নাও, মেয়েগুলোকে আগে সিকিউর করো। ট্রাকের পেছনে লুকিয়ে থাকা অফিসাররা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তাদের আগ্নেয়াস্ত্র নিয়ে। উপস্থিত মেয়ে পাচারকারী দলের সবাই এই অতর্কিত আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তাদেরকে কোনো সুযোগ না দিয়েই অফিসাররা সবাই তাদের ওপর চড়াও হলেন। ড্রাইভারের সিট থেকে নেমে মোহিত জানাও ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে শুভমিতা দুজন লেডি অফিসারকে নিয়ে আগে নেশাগ্রস্ত মেয়েদের সিকিউরিটি দিয়ে তাদের এক পাশে সরিয়ে নিল। গোলাগুলি চলল। গেটের পাহারাদার দুজন ছুটি আসতেই পেছন থেকে সেই বাইক আরোহী তাদেরকে আক্রমণ করে একেবারে ধরাশায়ী করল। অফিসার জয়দেব হেলমেট খুলে তারপর ঝাঁপিয়ে পড়ল অপরাধীদের ওপর। ক্রিমিনালরাও পাল্টা লড়াই করার চেষ্টা করল, কিন্তু তারা একে অতর্কিত আক্রমণে অপ্রস্তুত হয়ে গেছে। দ্বিতীয়ত, তারা সংখ্যায় অনেক কম, কাজেই বেশিক্ষণ লড়াই চলল না। একজন অফিসারের পায়জা গুলি লাগল, কিন্তু ক্রিমিনালদের বেশিরভাগই গুরুতর আহত হল। দুজন এনকাউন্টারে নিহত হল, আর আসল মাথারা সকলেই গ্রেফতার হল। রাহুল, সুইটি আর সুইটির মাকে হাতকড়া পরিয়ে নিয়ে আসা হলো অফিসার মহামায়া সিংহর সামনে। তিনি সুইটির মায়ের দিকে তাকিয়ে বললেন, আপনি তাহলে আসল মক্ষীরানী, কি যেন বলে এরা, ম্যাডাম কুইন, আসল নাম তো অনিতা দাস, তাই তো? আর এই রাহুল, সে তো আপনার ছেলে। আর এইভাবে আমাদের ঘরের মেয়েদের বাইরে পাচার করে তাদের সর্বনাশ করতে একটু কষ্ট হয় না, লজ্জা করে না? নিজে একজন মহিলা হয়ে, একজন মেয়ে হয়ে মেয়েদের এভাবে সর্বনাশ করতে? কোনো রকম অনুতাপ নেই, ঝাঁঝিয়ে উঠলেন রাহুলের মা ম্যাডাম কুইন। তিনি বলে উঠলেন, আমার স্বামী যখন আমাকে আর আমার ছেলেকে ফেলে রাস্তার ভিকিরি করে চলে গিয়েছিল, তখন তার লজ্জা করেনি, এই সমাজেরও কিন্তু লজ্জা করেনি। নিজের ছেলেকে বড় করতে আমাকে অনেক নোংরা কাজ করতে হয়েছে, তখন তো কারো কিছু মনে হয়নি। আমি জেনেছি টাকাই সব, তাই আমি যা করেছি বেশ করেছি, আমার কোনো আফসোস অনুতাপ কিচ্ছু নেই, আমাকে বেশি জ্ঞান দিতে আসবেন না। মহামায়া সিংহ এগিয়ে তাকে জোরে একটা চড় মারলেন তার গায়ে, তারপর ডাকলেন, তৃপ্তি দি, এদিকে আসুন। একজন মাঝবয়সী মহিলা কনস্টেবল এগিয়ে এলেন, তার সঙ্গে টলতে টলতে এসে দাঁড়ালো তৃষা। কনস্টেবল তৃপ্তিকে দেখিয়ে মহামায়া বললেন, ইনি আমাদের ডিপার্টমেন্টের গর্ব, কনস্টেবল তৃপ্তি দে। ওনার হাজবেন্ডও একজন পুলিশ অফিসার ছিলেন, এই রকমই একটা ক্রিমিনালদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে উনি শহীদ হন। তৃপ্তি দিন জীবনের হার মানেননি, উনি একাই নিজের মেয়ে আর ছেলেকে মানুষ করছেন, পাশাপাশি দেশের সমাজের সেবাও করছেন। আপনি ওই সুইটির নকল মাসে যে টোপ ফেলে মেয়েদেরকে ধরছিলেন, আর তৃপ্তিদি আপনাদের শিকার করার জন্য নিজে আন্ডার কভার তো ছিলেনই, নিজের ছেলে মেয়ের জীবনকেও বাজি রেখেছিলেন। যাকে আপনারা শেষ ধরেছিলেন সেই তৃষা, তৃপ্তিদির নিজের মেয়ে, সেও জানত না যে তাকে কত বড় টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। তৃপ্তিদি শুধু তৃষার মোবাইলে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলেন,
যেটাকে মনিটর করেই আমরা এই জায়গার কাছাকাছি পর্যন্ত পৌঁছেছি। মোবাইলটা ফেলে দেওয়ার পরও যে আমরা এখানে পৌঁছাতে পেরেছি তার পেছনে রয়েছে আমাদের অফিসার মোহিত, শুভমিতা আর জয়দেবের বুদ্ধি। এগিয়ে এলেন জয়দেব। নিশা কিছুটা কেটে গেছে তৃষার। জয়দেবকে দেখে সে বলে উঠল, আরে আপনিই তো সকালে আমাদেরকে কলেজে পৌঁছে দেওয়া অটো ড্রাইভার। জয়দেব হেসে আরও একজন লেডি অফিসারকে ডাকলেন। তাকে দেখেও অবাক হলো তৃষা। ইনি সকালে অটোতে থাকা সেই তৃতীয় প্যাসেঞ্জার। জয়দেব বলল, ইনি আমাদের অফিসার রেবেকা বেগম। তোমাদের যে আমরা উদ্ধার করতে পেরেছি তার জন্য এনার অবদানও অনেক। ইনি আমাদের ইনফরমারদের দেওয়া খবরকে ফলো করে বেশ কয়েকদিন থেকেই এই সন্দেহভাজন সুইটির উপর নজর রাখছিলেন। রাহুলের মোবাইলে হ্যাক করে যে কলগুলোর ইন্টারসেপ্ট করা হয়েছিল তাদের মধ্যে তার সুইটিকে করা একটা কল ছিল। তারপর থেকে ইনি এক টানা সুইটির উপর নজর রেখে গেছেন। শুভমিতা এবার সুইটির দিকে গিয়ে বলল, তুমি তো একজন অ্যাথলিট ছিলে, ভালো দৌড়তেও, তাহলে এই রাস্তায় এলে কেন? কলেজে পড়ে এই শিখেছ? ছোট্ট একরত্তি ভাইটা চোখের সামনে একটা কঠিন অসুখে মরে গেল। বাবা ভালো করে চিকিৎসা করাতে পায়নি, সেই গ্লানিতে বাবাও আত্মহত্যা করলো। আমার মা আগেই মারা গিয়েছিল, তখন মনে হলো টাকাটাই সব। এভাবেই হোক আমাকে টাকা কামাতেই হবে। অ্যাথলিট হিসেবে দ্রুত অত টাকা রোজগার করতে তো আমি পারতাম না, তাই ভেসে গেলাম অন্ধকার জগতে। আর রাহুল আর তার মায়েরা তো আছেই আমাদেরকে আরও অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার জন্য। আমাকে ওরা ড্রাগের নেশা ধরালো, সেই নেশা আমাকে আরও পাগল করে দিল। মাদক ছাড়া আমি চলতেই পারি না। এই বাড়ির গোডাউনে অনেক নিষিদ্ধ ড্রাগও মজুত করা আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। কথা ছিল আজ এই তৃষা মেয়েটাকে তুলে দিতে পারলে আমি টাকা আর ড্রাগ দুটোই পাবো। আমি আর মানুষ নেই ম্যাডাম, অন্ধকারে ডুবে আমি একটা নোংরা কীটে পরিণত হয়েছি। কান্নায় ভেঙে পড়ল সুইটি। তবে রাহুল তার মায়ের কোনো বিকার নেই, তারা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। ততক্ষণে কন্ট্রোল রুমে কল করে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স আর ব্যাকআপ ফোর্স এসে গেল। আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হলো, বাকিদের ব্যাকআপ ফোর্সের সঙ্গে তুলে দেওয়া হলো প্রিজন ভ্যানে। ফরেন্সিক দলের লোকেরাও কাজ শুরু করে দিয়েছে। মহামায়া তার অফিসারদের ডেকে বললেন, ভোরের আলো ফুটতেই মিডিয়া হাজির হয়ে যাবে, আমাদের পুরো কাজ তার আগেই শেষ করতে হবে। মোহিত তুমি দুইজন অফিসারকে সাথে নাও, আর ভোরের আলো ফুটতেই মিডিয়া হাজির হয়ে যাবে, আমাদের পুরো কাজ তার আগেই শেষ করতে হবে। মোহিত তুমি দুইজন অফিসারকে সাথে নাও, আর লেডি অফিসারদের মধ্যে জনা দশেককে সাদা পোশাকে এই ট্রাকে তুলে নিয়ে ডকে চলে যাও। রাহুলকেও সঙ্গে নিয়ে যাও, আমি কাস্টমস আর ডক পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি। এই র্যাকেটের সঙ্গে যারা মেয়ে পাচারের ব্যাপারে ডিল করতে আসবে তাদেরকেও জালে জড়িয়ে মাছের মতো ধরে ফেলো, আর মিশন কমপ্লিট হওয়ার পর আমাকে কল করো। শুভমিতা ম্যাডাম কুইনকে বললেন, আমার অফিসাররা আপনাদের লোকের ট্রাককে কোলবাড়িতে আটকে রেখেছে, তার ড্রাইভার আর খালাসিকে ধরে তাদের কাছ থেকে কোড ওয়ার্ড উকরিয়ে এখানে এসে আপনাদের সব কাজে জল ঢেলে দিয়েছে। আর এবার তারাই ওই ডকে গিয়ে আপনার ওই ক্রিমিনাল ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করে আপনার বাকি নোংরা ব্যবসার 12টা বাজাবে। মোহিত তার টিম আর রাহুলকে সাথে করে ওই ট্রাক নিয়ে একটু পরেই ডকের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মহামায়া অবশ্য তার আগেই ডক কর্তৃপক্ষকে সব কিছু জানিয়ে দিয়েছেন। ম্যাডাম কুইন চোয়াল শক্ত করে গজগজ করতে থাকলেন। সব কাজ শেষে একেবারে সূর্য উদয়ের মহেন্দ্রকোণে সবাইকে প্রিজন ভ্যানে তোলা হলো। তখনই মহামায়া সিংহের মোবাইলে মোহিতের কল এলো। মহামায়া রিসিভ করতেই উত্তেজিত ও আনন্দিত মোহিতের কণ্ঠস্বর শোনা গেল, ম্যাডাম অপারেশন সাকসেসফুল। একটা বিদেশি গ্রুপ এসেছিল মেয়েদের ডেলিভারি নিতে, ডকের দুজন অফিসারও যুক্ত ছিল এদের সাথে। ডকের কিছুটা দূরে এদের ট্রলার নোংর করেছিল। ডক পুলিশ আর কাস্টমসের গোয়েন্দারাও দারুণ কাজ করেছেন, পুরো দলটাই ধরে পড়েছে। ওদের ডক পুলিশ আর কাস্টমস গোয়েন্দাদের বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি আমাদের টিম আর রাহুলকে সাথে নিয়ে সোজা হেডকোয়ার্টার্সে পৌঁছাচ্ছি। আমাদের জালে সব ব্যাটা ধরা পড়েছে। কলটা কেটে দিলেন মহামায়া। তারপর একটা তৃপ্তির হাসি হাসলেন।
মেয়েদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা একটা গুরু দায়িত্ব। প্রিজন ভ্যান ছাড়ার আগেই ভোরের আলো ফুটল, আর ঠিক তখনই দেখা গেল এক ঝাঁক অভিভ্যান ছুটে আসছে এইদিকে। অফিসারদের তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শুভমিতা, রেবেকা, জয়দেব আর তৃপ্তিকে নিয়ে নতুন ভোরে মিডিয়ার সব রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলেন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মহামায়া সিংহ। শুনছিলেন দেবাশিস মজুমদারের কলমে শিকারির জাল। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছাতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল বর্ণালী, মৌসুমী, শ্রীরূপা, খুশি, মৌমিতা, মৃন্ময়, ইন্দ্রনীল ও আমি রাজা। ফিরছি আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরি।